হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকের বিষয় হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত নিয়ে কিছু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব। তো এখন বিষয় হলো, এই বিষয়টা নিয়ে আলোচনা করবার আগে বলতে হচ্ছে যে 10 তারিখ লোকসভা ভোটের অ্যানাউন্সমেন্ট করেছে। এপ্রিল মাসের 11 তারিখ থেকে স্টার্ট হবে কি সম্ভবত 12ই এপ্রিল শুনলাম যা আর কি, এবং 19শে এপ্রিল ভোট শেষ হবে। টোটাল 7টা দফা ইলেকশন শেষ করা হবে পশ্চিমবঙ্গতে। 7টা দফা ভোট হবে, এমনটা নয় যে একটা দফা পশ্চিমবঙ্গে বাকিগুলো হবে, এমন না, পশ্চিমবঙ্গতে 7টা দফা ভোট হবে। তো এখন ব্যাপার হলো, আমি এসব কেন বলছি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার রেজাল্ট নিয়ে কথা বলতে গিয়ে ভোটের কথা বলছি, তো এটা হলো এই কারণেই যে প্রত্যেক বছরের ন্যায় এবারও কিন্তু তাই দেখা যাচ্ছে, প্রত্যেক বছর কিন্তু যে ভোটের উপর কিন্তু ডিপেন্ড করে এই রেজাল্টটা। তো আমি ব্যাপারটা বলছি যে অনেকেই জিজ্ঞেস করেছে WBCS প্রিলিমস কিংবা WBCS মেইনসের রেজাল্ট কবে দেওয়া হবে। তো তোমরা অনেকেই চিন্তিত হয়ে আছো যে পরীক্ষাটার রেজাল্ট ঠিক কবে দেওয়া হবে বা না হবে। তো এই বিষয় নিয়েই কিন্তু আজকে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তো এটা নিয়ে আলোচনা করবার আগে ভোট সম্বন্ধিত কিছু গুরুত্বপূর্ণ আলোচনাটা করে নেওয়া উচিত, কারণ এটার সাথে এটা কানেকশান আছে। 2018তে পঞ্চায়েত ভোট ছিল, সিচুয়েশান সেম ছিল, এবং 2017র মেইনস রেজাল্ট এবং 2018র প্রিলিমস রেজাল্ট ওয়েট করছিল সবাই, দুটোই কিন্তু বেরিয়েছিল জুন মাসে। মানে পঞ্চায়েত ভোট ছিল মে মাসে আর রেজাল্ট বেরিয়েছে জুন মাসের শেষের দিকে। এবং 2018 যে মেইনস পরীক্ষা ছিল সেটা কিন্তু আগস্টে হয়েছে। তো এবার এর সিচুয়েশান কিন্তু সেম দেখা যাচ্ছে, ভোট এপ্রিল থেকে হয়তো শুরু হচ্ছে কিন্তু শেষ সেই হতে হতে কিন্তু সেই মেতেই হবে, কারণ 19শে এপ্রিল শেষ হচ্ছে, তারপর কিন্তু ভোটের গণনার পর্ব রয়েছে, আলটিমেটলি মেতে কিন্তু সে ভোট শেষ হয়তো হয়ে যাবে। তো এখন 2019র প্রিলিমস রেজাল্ট এবং 2018র মেন্স রেজাল্ট কিন্তু দুটোই, তো দুটোই আশা করা যায় যে জুন মাসের লাস্ট উইকের দিকে দিয়ে দেওয়া হবে, কারণ প্রত্যেক বছরের ন্যায় যদি আমরা এইভাবে বিচার করি সেই ক্ষেত্রে কিন্তু এটাই রুলস এর মতন একটা বের হচ্ছে, তাই না? কারণ কি, আপনারা প্রত্যেক বছর যদি ন্যায় বিচার করেন সেক্ষেত্রে কিন্তু 2017, 18 অথবা 16তে তো কোনো ভোট ছিল না, সেক্ষেত্রেও কিন্তু জুন মাসে লাস্টের দিকে কিন্তু এই রেজাল্টটাকে পাবলিশ করা হয়েছে, প্রিলিমস এবং মেইনস রেজাল্ট WBCS-এর, ঠিক আছে? তো আশা করা যায় এবছরও কিন্তু সেরকমই আশা করা যাচ্ছে। তো এক্সাম যেটা হয়েছিল আপনারা দিয়েছেন, বেশি কিছুদিন তো হয়নি যে এক্সামটা, দেখতে পাচ্ছেন যে রিটার্ন এক্সামটা হয়েছিল যে 2019র ফেব্রুয়ারি মাসের 9 তারিখ আপনারা পরীক্ষাটা দিয়েছেন। তো এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট পাবলিশিং ডেট যেটা 2019র মে অথবা জুনে লেখা রয়েছে। তো মেতে তো কোনোভাবেই সম্ভব নয়, কারণ মেতে ভোটের একটা পর্ব রয়েছে, সেখানেই ব্যস্ত থাকবে রাজ্য সরকার, সো সেখানে কিন্তু কোনোভাবেই দেখতে পাচ্ছি না সম্ভাবনা। তো জুনের লাস্ট উইকে কিন্তু সম্ভাবনাটা অনেকটাই থাকছে। তো এখন বিষয় হলো রিক্রুটমেন্টের, বা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটা বিষয়, ডেট অফ রেজাল্ট, ঠিক আছে? তো 2018, 17 এবং 16 এই রেজাল্টটা কবে প্রকাশিত করা হয়েছিল সেখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে, যে WBCS যে পরীক্ষাটা হয়েছিল 2016তে এবং 17তে এবং 18তে, তো ডেটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। ডেট অফ এক্সাম দেখতে পাচ্ছেন 2016তে, 2016র জানুয়ারি মাসের 24 তারিখ এই WBCS-এর পরীক্ষাটা হয়েছিল, এবং রেজাল্ট কিন্তু দেওয়া হয়েছিল 2016র জুন মাসের 15 তারিখ, ঠিক আছে? একইভাবে বেস করে যদি আমরা দেখি 2017র কিন্তু এক্সাম ডেট ছিল 2017র জানুয়ারি মাসের 29 তারিখ, এবং রেজাল্ট কিন্তু দিয়েছিল এপ্রিল মাসের 12 তারিখ। তো সেই ক্ষেত্রে 16 এবং 18র সাথে কিন্তু মিল রয়েছে। 2018তে কিন্তু এক্সামটা হয়েছিল 2018র জানুয়ারি মাসের 28 তারিখ। তো এখানে কিন্তু এক্সাম ডেটটা প্রত্যেক বছরের ন্যায়
সেম এবারও, ঠিক আছে? এবার একটু পিছিয়ে ছিল কারণ এবার হয়েছে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ, প্রত্যেকবার জানুয়ারি মাসে হয়। তো এবার কিন্তু 2018 সালে যেটা দেখতে পাচ্ছি, 2018-র রেজাল্টটা দেওয়া হয়েছিল জুন মাসের 26, সরি বন্ধুরা, 21 তারিখ। তো এই ক্ষেত্রে সেরকমই আশা করা যায় যে জুন মাসেই এবারেরও পরীক্ষাটা প্রত্যেকবারের ন্যায় রেজাল্টটা দেওয়া হবে, জুন মাসের শেষের দিকে আশা করা যাচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ থেকে জানা গেছে খুব শীঘ্রই WBCS রেজাল্ট 2019 ঘোষণা করা হবে। যারা এবছর WBCS পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন এবং যারা এবছর পরীক্ষায় বসেছেন তাদের জন্য বলছি, প্রিভিয়াস ইয়ার্স কাট অফ মার্কস এবং এবছরের কাট অফ মার্কস, মেরিট লিস্ট, রেজাল্ট সম্পর্কিত যাবতীয় তথ্যের জন্য বুক মার্ক করতে পারেন আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, পেজ আমি ওপেন করে আপনাদের সামনে ওপেন করে রেখেছি, সম্পূর্ণ ডিটেলস আপনারা এই পেজের মাধ্যমে দেখতে পারলেন। যার জন্য আপনাদের কোনো সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনের নিচে লিঙ্ক দিয়ে দিলাম, jobsondhan.com-এর লিঙ্ক। আপনাদের সুবিধার জন্য আমরা ডিরেক্ট লিঙ্কের ব্যবস্থা করেছি যাতে আপনারা রেজাল্ট খুব সহজেই আপলোড করতে পারেন। তার রেজাল্টের লিঙ্কও কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশনের নিচে পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো তো এই বিষয়ে এটুকুই খবর আমাদের কাছে এসেছে। এই বিষয়ে যদি আরও কোনো তথ্য আমরা জানতে পারি অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া হবে। রেজাল্ট পাবলিশ যখনই বোর্ডের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে আপনারা যা জানতে পারবেন। যার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাতে কী হবে এই এই বিষয়ে বা অন্য কোনো চাকরির খবরাখবর যখনই আমরা এই ভিডিওতে আপলোড দেব আপনারা কিন্তু খুব সহজেই আপনারা যে যা ডিভাইস ইউজ করছেন তার নোটিফিকেশান পেয়ে যেতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো এটুকুই থাকলো, ভালো থাকবেন সবাই।